সাধু বাবা তো কিচ্ছুটি খাচ্ছেন না, আপনি একটু দেখুন না। সাধু বাবা আপনি তো কিছুই খাচ্ছেন না, দয়া করে তৃপ্তি করে খান। আমার স্ত্রী আপনাদের তৃপ্তি সহকারে খাইয়ে আনন্দ পেতে চায়। ও বামুন ঠাউর, ওনাদের আরো পোলাও দাও। থাক আর না মা, আমরা সন্ন্যাসী মানুষ, একা হারি। তাছাড়া তোমাদের আতিথেয়তায় আমাদের পেট যে পুরোটাই ভরে গিয়েছে মা। মা যে কোথায়কার অন্ন মেপে রাখেন মা তা নিজেই জানেন। মা আমার ছলনা ওই, তিনি যেমন চালান আমরা তেমনই চলি। এসেছিলাম মহাপীঠ কালীঘাটে মাকে দর্শন করতে। মা যে আমাদের এমন দায়িত্ব চাপিয়ে দেবেন তা তো জানতুম না। এনাদের সঙ্গে কথা কয়ে বই এত কথা জানার কি দরকার বল দেখি যুগে? হ্যাঁ, তান্ত্রিকদের সাথে যত কম কথা কইবে ততই ভালো। আরে এরা টুকটাক গুণগান করতে জানে, এদের সাথে এত কথা কইবার কোনো দরকার আছে? বাইরের বিপদে এবার ঘরে টেনে না আনলে চলছে না বুঝি? বইরে সব আদি খেতে না আমার সহ্য হচ্ছে না। আ ছোট চুপ কর, আমাদের বাড়ি থেকে কখনো সাধু সন্ন্যাসীরা খালি হাতে শুধু মুখে গেছে? তাদের ভোজন করানো তো পুণ্যের ব্যাপার, আর এই বেদ পুরাণের গল্প শোনাটাও তো পুণ্যের কাজ। বেশি লাই দিয়েছো বলে না বউ হাতের বাইরে চলে যাচ্ছে বড় গিন্নি। এরা হচ্ছে উগ্র সন্ন্যাসীর দল, রুষ্ট হলে কখন কি করবে তা ঠিক আছে? আহ মা আসতে শুনতে পাবেন যে, দোয়াই তোমার চুপ করো। সাধু সন্ন্যাসী মানুষ ওনারা কি বলছেন সেটা শুনি তো আগে।